প্লাজা স্মার্ট ফার্মিং অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভার্মিকম্পোস্ট নিয়ে কথা বলবো, কিন্তু কত কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন আর কী কী এটা করা যায়, কী কীভাবে করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা আজকে বলতে আসিনি। কারণ সাইডে নাইলে নিচে প্রচুর অপশান আপনি পেয়ে যাবেন যে ভার্মিকম্পোস্টের ব্যবসা কী করে করতে হয় এবং কত লোকে সাকসেসফুল হয়েছে। আমরা সাকসেসফুল লোকেদের কোনো গল্প এখানে বলতেও আসিনি, করতেও আসিনি, ঠিক আছে। বাট আমরা এমন একটা জিনিস বলবো যে আপনাকে যদি বিজনেসটা করতে হয়, যদি বিজনেস জন্য আপনাকে লোন নিতে হয় বা ব্যাংকের কাছ থেকে একটা প্রজেক্ট ফাইনাল করাতে হয়, তাহলে আপনাকে কী কী জিনিস লাগবে সেই তথ্যগুলো কিন্তু আজকে আমরা দেব। তো আমি এক এক করে তথ্যগুলো শুরু করছি। এক, আপনি কোথায় জিনিসটা বানাবেন, মানে সেটা কি শেডের জায়গা হবে নাকি ওপেন মাঠে হবে, সেটা একটা জিনিস। সেকেন্ডলি, চৌবাচ্চা বা পিট, কতগুলো পিট আপনাকে করতে হবে এবং পিটের দৈর্ঘ্য কী হবে। থার্ড, একটা পিটে কত পরিমাণ কাঁচা এবং আপনার গোবর লাগবে, কাঁচা বলতে আপনার সবুজ মেটেরিয়াল কতটা লাগবে এবং গোবর কতটা লাগবে সেটা। ফোর্থ, কত দিন সময় লাগবে তৈরি হতে জিনিসটা এবং কী কীভাবে এর পরিচর্যা করতে হয়। ফিফথ, যখন এটা তৈরি হয়ে যাবে কত পরিমাণ আপনি কেঁচো সার ওখান থেকে পেলেন। সিক্সথ, যেটা হচ্ছে যে কেঁচো সার ছাড়াও আপনি কী পরিমাণ কেঁচো পেলেন এবং ভার্মি ওয়াশ পেলেন, মানে কেঁচোর জল পেলেন। এই তথ্যগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এবার সেটা কোথায় পাবেন, ভিডিওতে? না, ভিডিওতে পাবেন না। আপনাদের জন্য আমরা একটা ব্লগ নিয়ে এসেছি। ব্লগটার নাম হচ্ছে যে এই ব্যবসাটা করতে গেলে কী করে কী কী জিনিস আপনাকে জানতে হবে। আর এটা একটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে agricultureData.com। একটু সম্পর্কে, মানে ব্লগটার সম্পর্কে আপনাকে আমি একটু বলে দিই। ব্লগটা বানানো হয়েছে কিছু কৃষি তথ্যকে নিয়ে। এখানে সাবসিডি রিলেটেড কোনো জিনিস থাকবে না। সাবসিডির জন্য ব্লগটা ভিজিটই করবেন না, আপনার সময় নষ্ট হবে। এখানে আমরা বলছি যে কৃষিকে ডিজিটালাইজড করার জন্য, কৃষিকে প্রযুক্তিগতভাবে উন্নত করার জন্য, আপনার চাষে কী কী খরচ হচ্ছে, চাষের আপনার প্রোডাকশন কেন কমে যাচ্ছে বা যে পরিমাণ আসার কথা লাভ সেটা কেন আসছে না, এই রিলেটেড তথ্য কিন্তু আমরা এই ব্লগে পাব বা দেব। তো ওয়েদার রিলেটেড ডকুমেন্টেশন, টেম্পারেচার রিলেটেড ডকুমেন্টেশন, এই সব জিনিস কিন্তু আপনি এই ব্লগের মধ্যে পেয়ে যাবেন। তো মাঝে মাঝে ব্লগটাকে একটু ভিজিট করবেন, কারণ আগামী দিনের জন্য এই ব্লগটা কিন্তু খুব দরকারি জিনিস হতে চলেছে। এবার আসি যে আপনাদের বিহেভিয়ারের উপর। আপনারা প্রত্যেকে ভিডিও দেখেন এবং অনেকে ফোনও করে, কিন্তু খুব কম সংখ্যক লোকেরা সাবস্ক্রাইব করছেন এবং লাইক করছেন। লাইক না করলে কিন্তু ভিডিওটা বেশি লোকেদের কাছে পৌঁছবে না, এবং বেশি লোকেদের কাছে যদি না পৌঁছায় তাহলে আমরা মোটিভেট হব না, আমরা ভালো ভালো কন্টেন্ট রাখতে পারবো না। তো সাবস্ক্রাইব করুন, যেখানে অসুবিধা হবে অবভিয়াসলি আপনারা কমেন্ট করুন, নাহলে আমাদেরকে ফোন করুন বা মেল করুন, আমরা যতটা সম্ভব আপনাকে রিপ্লাই করুন। এছাড়া যেটা হচ্ছে যে কৃষির সাথে যদি যুক্ত হন, ইমিডিয়েটলি আপনি আপনার নিজস্ব একটা ব্যবসা স্টার্ট করুন। আগামী দিনে কিন্তু এই কৃষি বাংলার ইতিহাসে বিপ্লব আনতে চলেছে ব্যবসার দিক থেকে। সো নেক্সট আর একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। তো আপনি চট করে যান আর আমাদের ব্লগটা ভিজিট করুন। ধন্যবাদ।